হাজার রকমের চিন্তাধারায় আমাদের মন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় বলেই পথের সন্ধান মেলে না। সাধনার নিয়ম হল বারবার চর্চা করে গেলে সফলতা সিদ্ধি আসবেই। তাই যাকে যে বীজ মন্ত্র দেওয়া হয় সব সময় তা চর্চা করে যেতে হবে, তার মধ্যেই ডুবে থাকতে হবে। বিশ্ববিরাটের যাবতীয় যা কিছু সব আয়ত্ত করার ক্ষমতা প্রতি জীবের মাঝেই সুপ্রতিষ্ঠিত। বিশ্বের সকল সুর যার যার দেহযন্ত্রেই বাঁধা সাধা। মূল মন্ত্রের সুরেই বিশ্ববিরাটের সেই অনন্ত সুরকে গাঁথতে হবে, সেই অনন্ত সুর যে শব্দকে আশ্রয় করে বয়ে চলেছে গ্রহে উপগ্রহে আপন মনে, সেই শব্দকেই গুরু দান করেন মন্ত্ররূপে। মন্ত্র বলো যন্ত্র বলো যার যার নিজের মাঝেই সব, এই দেহযন্ত্রকে বাজালেই বেজে উঠবে সব। গুরু কি করেন? তিনি শুধু জানিয়ে দেন, বুঝিয়ে দেন। গুরু বলেন তুমি শুধু মন্ত্রটা ধরো আর ছাড়ো, অর্থ বোঝো বা না বোঝো, অনুভূত হোক বা না হোক, শুধু মনন করে যাও, শুধু স্মরণ করে যাও। অনন্ত সৃষ্টির বীজ হয়ে রয়েছ তুমি, তোমার কাজ তুমি করে যাও। বীজ শক্তির স্ফুরণ হবে আপনি আপনি তোমার মাঝে বেজে উঠবে সেই মূল সুর। যার যার দেহযন্ত্রের প্রতি শিরা উপশিরায় প্রতি রক্তকণিকায় গাঁথা আছে বিরাটের সেই বিরাট সুর। বিশ্বের যাবতীয় যা কিছু রেকর্ড করা আছে যার যার দেহগ্রন্থে, অহর্নিশ জপ করে গেলেই সেই বার্তা বেজে উঠবে। বিশ্বের সেই মহাসুর চিদানন্দ ব্রহ্মানন্দের সুরের আনন্দে উন্মাদ হয়ে যেতে হবে, ভরপুর হয়ে যেতে হবে সুরের নেশায়। সৃষ্টির নিয়মই হচ্ছে যা হতে সৃষ্টি তার প্রকাশ ও বিকাশ হবেই। গাছ থেকেই বীজ, তাই সেই বীজ থেকেই আবার সেই গাছই হয়, হতে বাধ্য। প্রতিটি জীবিত স্রষ্টার বীজ, জীব আজ রয়েছে বীজের পর্যায়ে। তাই সব ক্ষমতা তার সুপ্ত হলেও আছে ঠিকই। সূর্যের মাঝে আজও গলিত লাভা টগবগ করে ফুটছে বলেই সূর্যের এত আলো। আলো ও তাপ টেনে টেনেই জীব জগৎ বেঁচে আছে আজও। সূর্য হতেই পৃথিবী এবং পৃথিবী থেকেই জীবকুল, তাই সেই উত্তাপ রয়েছে সবার মাঝে। দেহের যে স্বাভাবিক উত্তাপ সেটাও তারই নিদর্শন। স্বাভাবিকভাবে সূর্যের যে তেজ রয়েছে দেহের চক্রে চক্রে মন্ত্রের চর্চায় চর্চায়, সেটাই সূর্যের মতো বিরাট তেজ নিয়ে বের হবে। তখন বোঝা যাবে মন্ত্রে শক্তির স্ফুরণ হয় কি না। মন্ত্রের মাধ্যমে যার যার সহজাত সুরকে আশ্রয় করে ইচ্ছায় অনিচ্ছায় বিশ্ববিরাটের সুরের সাথে সুর মিলিয়ে গেলে বিরাটের বিরাট সৃষ্টির ধারা আপনি ধারাবাহিক বোধগম্য হবে। স্রষ্টার সকল ক্ষমতাই তখন এসে যাবে আয়ত্তে, জীব তখন নিজেই হয়ে যাবে মহান অবতার, আনন্দে সে আত্মহারা হয়ে যাবে। মন্ত্রের শক্তি বিরাট শক্তি, সূর্যের আলো ওর নিজস্ব নয়, শব্দ সমষ্টিরই তেজ। জীবজগতে সবাই সূর্যের সন্তান, তেজের সন্তান, তবে কেন জীবের সূর্যের মতো তেজ হবে না? সুরে তন্ময় হয়ে মন্ত্র জপ করে গেলে অহর্নিশ মূলাধার হতে সহস্রারে, সুরের চর্চা করে গেলে সূর্যের সেই তেজ সহস্রারে সহস্রমুখী হয়ে তুবড়ি বাজির মতো ফোয়ারার মতো ঝরে পড়বে।
সুরের এই যে বিরাট শক্তি তা বোঝা যায় একমাত্র সুরে ডুবে থাকলে। দেহক্ষেত্রে শব্দধ্বনির বীজ একবার ফুটে গেলেই যার যার অন্তর্নিহিত অনন্ত শক্তি উপলব্ধিতে আসবে। এখানকার মায়া মোহ কাম কাঞ্চন কোনো কিছুই এই শক্তির স্ফুরণের পথে বিকাশের পথে অন্তরায় হবে না। গুরু প্রদত্ত মন্ত্রকে অবলম্বন করলেই বিশ্ব শক্তির টিউনটা ধরা যাবে। এই টিউনটাই হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছাময়ের বিরাট ইচ্ছা শক্তির যে শক্তি সবার মাঝেই রয়েছে বীজ রূপে, তাকেই ফুটিয়ে তুলতে হবে সুরের মাধ্যমে, জপের মাধ্যমে, নামের সুরে, মন্ত্রের সুরে। যে বীজ দেহক্ষেত্রে বপন করা হয়েছে চর্চা করে করে তাকেই অঙ্কুরিত করতে হবে, তাকেই ফুলে ফলে শোভিত করে পরিণত করতে হবে বিরাট মহিরুহে। আপনিই তখন শক্তির স্ফুরণ হবে। কিভাবে হবে, কি করে অনুভূতি উপলব্ধি হবে তা নিয়ে মাথা ঘামাতে হবে না। বিরাটের শব্দধ্বনিকে মন্ত্র ও সুরের আকারে চর্চা করে গেলেই যা হবার প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে। এর জন্য যার যার সহজাত সুরটা, মন্ত্রটাই হচ্ছে চ্যানেল, একে ধরে ধরেই পৌঁছতে হবে বিরাটের বিরাট সাগরে। মানচিত্র দেখে দেখেই জগৎকে চিনতে হয়, জানতে হয়। এই দেহরূপ মানচিত্র পাঠ করেই জানতে হবে সপ্তলোক সম্বন্ধে। বাহ্যিক ইন্দ্রিয়ের যে অনুভূতি, এখানকার এই যে দর্শন শ্রবণ, এদের মাধ্যমেই আসবে একত্ববোধ, জাগবে বিশ্ববোধ। প্রতিটি জীবের মাঝে যে অগণিত জীব রয়েছে রক্ত কণিকায় কণিকায়, সুরধ্বনির ধ্বনিতে ওই অগণিত জীব শক্তি যেদিন জেগে উঠবে সেদিন প্রকাশ পাবে জীবের সত্যিকারের সেই বিরাট ক্ষমতা, অন্তর্যামিত্ব, সর্বজ্ঞতা, সর্বব্যাপ্ত মানবতা সেদিন আপনি এসে ধরা দেবে। মন্ত্রের সুরই তাই সাধতে হবে যার যার দেহযন্ত্রে। মন বসুক বা না বসুক, অর্থ বুঝি বা না বুঝি, শ্বাসে প্রশ্বাসে জপটা যেন চলে সর্বক্ষণ। শুধু গন্ধ নেবার জন্যই নাসিকা নয়, সকল ইন্দ্রিয়ের কাজ নির্ভর করছে এর ছন্দের উপর। শ্বাস প্রশ্বাস চলছে বলেই সবাই বেঁচে আছে, বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে। শ্বাসের সাথে, মনের সাথে, দেহের সাথে নিবিড় যোগাযোগ আছে। সমস্ত জগৎ জুড়ে সব সময় যে ধ্বনি বয়ে চলেছে সেই ধ্বনি শ্বাসের একমাত্র খোরাক। এই যে আমরা অহর্নিশ শ্বাস টানছি, এটা চায় অনন্ত বিশ্বের সুর যা রয়েছে মন্ত্রধ্বনিতে। তাই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে দিন রাত জপের খোরাক দিতে হবে। এই যে ইড়া পিঙ্গলা সুষুম্না গিয়ে মিলেছে সহস্রারে, এখানে সব সময় জপের সুর দিতে হয়, এটাই ওদের খোরাক। ঠিক ঠিক এই খোরাক পেলে শ্বাসে প্রশ্বাসে মন্ত্রের ধ্বনি দিয়ে গেলে তবেই সেই সুরধ্বনি যাবে দেহের চক্রে চক্রে। তখন আপনি একের পর এক ফুটে উঠবে চক্র। এভাবেই দেহের প্রতি রক্ত কণিকা সকল অনুপরমাণু ধ্বনিময় হয়ে যাবে। জগতের সব সুর তখন এক সুরে সুর দেবে। মন্ত্রের ধ্বনি আর বিশ্ববিরাটের ধ্বনি একাকার হয়ে যাবে মিশে। এই দেহযন্ত্রের মাধ্যমেই তখন প্রকাশ পাবে দূরশ্রবণ, দূরদৃষ্টি, অন্তর্যামিত্ব, সর্বজ্ঞতা। বিভূতি তো সুরেরই প্রকাশ, তাই সকল বিভূতি এসে ধরা দেবে এই দেহযন্ত্রে। রাম নারায়ণ রাম।
রাম।